যুবির কামব্যাক। ক্যান্সারের প্রকোপে অনিশ্চয়তার মেঘ জমেছিল কেরিয়ারের ওপরেই, যদিও আশা ছাড়েননি। অবশেষে প্রত্যাবর্তন, শ্রীলঙ্কায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেলেন যুবরাজ সিংহ। নির্বাচকদের দীর্ঘ বৈঠকে যুবরাজকে দলে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হল শুক্রবার। টি টোয়েন্টি দলে ফের জায়গা পেলেন অফ ফর্মের জেরে বাদ পড়া হরভজন সিংহ। আইপিএলে নাইটদের হয়ে ভালো পারফরমেন্স করে জায়গা পেলেন লক্ষ্মীপতি বালাজিও। তবে যুবরাজই যে আসন্ন বিশ্বকাপে ফ্যাক্টর হয়ে উঠতে পারেন মনে করছেন নির্বাচন কমিটির প্রধান কৃষ্ণ মাচারি শ্রীকান্ত। That Yuvraj Singh has been declared fit, and as you all know that Yuvraj Singh is a very crucial factor. I mean, if he gets going, he can win matches single-handed for us. And don't forget the 2007 World Cup, he was the man of series, and 2011 World Cup, Yuvraj Singh was the man of series, and we are hoping that Yuvraj Singh will continue. T20 বিশ্বকাপ দলে রইলেন বাংলার দুই ক্রিকেটার মনোজ তিওয়ারি ও অশোক দিনদাও। যদিও সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সফরে সাফল্যের পর দুজনেরই বিশ্বকাপ দলে জায়গা পাওয়া কার্যত নিশ্চিত ছিল। দেখো, এটা একটা ড্রিম কাম ট্রু বলতে পারো। ছোটবেলা থেকে যখন স্টার্ট করি খেলতে, তখন ভেবেছিলাম ড্রিম ছিল ইন্ডিয়ার হয়ে খেলার। তারপরে যখন এই ড্রিমটা পুরো হয়েছে, তখন আরো ড্রিমটা বেড়ে গেছে। তো সেই ড্রিমটা ছিল ওয়ার্ল্ড কাপ কোনো ফর্ম্যাটে খেলা। তো সেইটাই এখন সুযোগ পেয়েছি, অনেক খুশি। গত ছ বছর ধরে রঞ্জি ট্রফি খেলছি, পাঁচ বছর ধরে আইপিএল খেলছি, সেই যে এক্সপিরিয়েন্স গুলো আছে এবছর কাজে লাগিয়েছি পুরো সিজনটাতে। এবং কোন জায়গাতে এখন বল করতে হবে, কোন ব্যাটসম্যানকে, সেটাও অনেক অনেক বেশি আইডিয়া হয়ে গেছে এখন। শ্রীলঙ্কা সফরে ব্যর্থতার পরেও রোহিত শর্মার প্রতিভাতে আস্থা রেখেছেন নির্বাচকেরা। সব মিলিয়ে 15 জনের স্কোয়াডে থাকছেন। পনেরোই সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কা শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। 2007 প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিল ধোনির ভারত। তারপর থেকে এই টুর্নামেন্টে সর্বোচ্চ সাফল্য আসেনি। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ।